ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে আমি প্রেস ওয়ার্কিং নিয়ে আলোচনা করব। প্রেস ওয়ার্কিং যাকে আমরা সিট মেটাল ওয়ার্কিংও বলে থাকি কারণ এই অপারেশানগুলো মানে সিট মেটাল ওয়ার্কিংয়ের মধ্যে যতগুলো অপারেশন পড়ছে সমস্ত অপারেশান আমরা একটা সিট মেটালের উপর করি এই জন্য এটাকে সিট মেটাল ওয়ার্কিংও বলা হয় এই ক্ষেত্রে বিভিন্ন অপারেশন একটা সিট মেটালের ওপর করা হয় যদি সেই সিট মেটালটা খুব বেশি পাতলা হয় মানে থিকনেস যদি খুব কম হয় তাহলে তাকে বলা হয় ফয়েল আর যদি সেই সিট মেটালের থিকনেস সিক্স এম অথবা সিক্স এম থেকে একটু বেশি হয় তাহলে আমরা সেটাকে বলি ফ্লেট এই ক্ষেত্রে কোনো একটা সিট মেটাল নেওয়া হয় যেমন মনে করি এটা আমাদের একটা সিট মেটাল সিট মেটাল আমাদের এই সমস্ত অপারেশন প্রেস ওয়ার্কিং এর মধ্যে যেই সব অপারেশনগুলো পড়ছে যেমন ব্ল্যাঙ্কিং কাটিং পাঞ্চিং ফিয়ার্সিং কয়নিং এম বশিং ড্রয়িং ডিপ ড্রয়িং এই যতগুলো সব অপারেশন আছে এই সব অপারেশান আমরা এই শীত মেটালের মধ্যে করি তো কিছু কিছু ক্ষেত্রে আমরা এই শীত মেটালকে ডিফর্ম করি মানে এটাকে আমরা ডিফর্ম করলে মানে এর থেকে কোনো আমাদের স্ক্র্যাপ বের হয় না মানে জাস্ট এটাকে যদি বেন্ড করে কোনো একটা প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করি তাহলে সেই অপারেশনের মধ্যে কোনো আমাদের স্ক্র্যাপ বের হচ্ছে না তো যেমন বেন্ডিং অথবা ড্রয়িং এই অপারেশনগুলো করতে গেলে আমাদেরকে যেই সিট মেটাল থাকছে সিটটাকে আমাদেরকে ডিফর্ম করতে হচ্ছে আবার অন্যান্য অপারেশান যেমন যদি কাটিং করি কেটে যদি বাদ দিয়ে দিই কোনো কোনো পোর্শান যদি কেটে আমরা নিয়ে নিই সেটা আমাদের প্রোডাক্ট হয় তো এরকম ধরনের অপারেশান হলো আমাদের পিয়ারসিং পাঞ্চিং ব্ল্যাঙ্কিং এগুলো এবার রিফর্ম করে অপারেশন আমাদের আরও অনেক আছে যেমন কয়নিং এমবশিং এগুলোতে আমরা কি করি কোনো শিট মেটালকে ডিফর্ম করে এই অপারেশনগুলো আমরা কমপ্লিট করি তো এই অপারেশনটা ম্যানুফ্যাকচারিং প্রসেসে একটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রসেস প্রেস ওয়ার্কিংয়ে যেই সব অপারেশনগুলো আছে সেই সব অপারেশনগুলোর ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো